ডান হাত ব্যবহার করা হতো জোরালো, শক্ত বা কঠিন কাজের জন্য। বাঁ হাত ব্যবহার করা হতো নরম বা হালকা কাজের জন্য। এটা যোগের একটা নিয়ম যে আপনি আপনার বাঁ হাত ব্যবহার করেন না কঠিন কাজের জন্য, কারণ বাঁ দিকের ওপরে হৃৎপিণ্ডের কাজকর্ম সামলানোর দায়িত্ব রয়েছে, যেটা কোনো ছোট ব্যাপার নয়। সদগুরু, আমি লক্ষ্য করেছি ভারতে মানুষজন বাঁ হাতকে কম ব্যবহার করেন আর প্রায়শই খাটো চোখে দেখেন। আমি এর কারণটা কি তা জানতে চাই। আর আমি জানি বাম হাত মস্তিষ্কের ডান অংশের সাথে যুক্ত। এই ডান অংশ মানুষের সামগ্রিক চিন্তাভাবনা ও অন্তর্দৃষ্টি এই জাতীয় কাজকর্মের জন্যও দায়ী। বাম হাতে চাপ কম দেওয়া এবং মস্তিষ্কের ডান অংশের কার্যকারিতার কোনো সম্পর্ক আছে কি? এটা দমিয়ে রাখার বিষয় নয়। বাঁ হাতকে বিভিন্ন হাতের বিভিন্ন ব্যবহার রয়েছে। সমস্ত ভারতীয়রা নিজেদের মাথা নিচু করছে। তারা চান না আমি এই বিষয়ে কথা বলি। এবং অতীতে খুব শক্তিশালী কোনো জীবাণুনাশকারক ছিল না, তো বাঁ হাতকে একটি নির্দিষ্টভাবে ব্যবহার করা হতো। শুধু সেটা নয়, ডান হাত ব্যবহার করা হতো কঠিন, জোরালো বা শক্ত কাজের জন্য। বাঁ হাত ব্যবহার করা হতো হালকা বা সহজ কাজের জন্য। এটা কোনো সাংস্কৃতিক বিষয় নয়, যদিও সময়ের সাথে এটা একটা সাংস্কৃতিক জিনিস হয়ে উঠেছে। আদতে এটি একটি যৌগিক নীতি যে আপনি ব্যবহার করবেন না আপনার বাঁ হাত কঠিন কাজের জন্য। এটা এমন কেন? কারণ আপনার হৃৎপিণ্ড এটা বাঁ দিকে না ডান দিকে? আপনার বাঁ দিকে। এটা ডান দিকে খুবই কম দেখা যায়। আপনি তাদের একজন নন। যেহেতু হৃৎপিণ্ডের কার্যকলাপ বাঁ দিকে পরিচালিত হচ্ছে, আপনি যদি একজন বাঁ হাতি হন, যদি আপনি আপনার বাঁ হাত বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন সমস্ত শারীরিকভাবে কঠিন কাজগুলির জন্য, একটি গবেষণায় দেখা গেছে যে বাঁহাতি মানুষেরা 7 বছর গড়ে কম বাঁচেন ডানহাতি মানুষদের থেকে, কারণ হৃৎপিণ্ড পরিচালনার দায়িত্ব শরীরের বাঁদিকের ওপরে থাকে, যেটা কোনো ছোট বিষয় নয়। তো বাঁদিক কোনো জোরালো কাজের মধ্যে না থাকাই উচিত। আপনাকে দুটির মধ্যে সমতা রাখতে হবে, ক্ষমতা এবং ভারসাম্যের দিক থেকে। সাধারণ কাজকর্মের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাই ভালো, সেই সমস্ত কাজের জন্য যেখানে শারীরিক কাঠিন্য বা ধকলের প্রয়োজন রয়েছে। আপনি বাঁ হাত ব্যবহার করেন নমনীয়ভাবে, সেই সমস্ত কাজে যেখানে ভারসাম্যের প্রয়োজন। এই সংস্কৃতিতে তাদের বাধ্য করা হয় 2 হাত ব্যবহার করতে, যদি আপনাকে কিছু গ্রহণ করতে হয়। ভারতবর্ষে কেউ তাদের হাত এইভাবে বাড়ায় না, সবসময় এরকম থাকে। আপনার 2 হাত ব্যবহার করা উচিত। আপনি যদি কাউকে কিছু দান করতে চান, আপনি এইভাবে দেন না, আপনি আপনার 2 হাত দিয়ে দেন। তো যেখানেই ভারসাম্যের প্রয়োজন আপনি 2 হাত ব্যবহার করেন, যেখানে শারীরিক কঠিন কাজের প্রয়োজন আপনি ডান হাত ব্যবহার করেন, অন্যান্য কিছু কাজের জন্য আপনি বাঁ হাত ব্যবহার করেন। এটি একটি উপলব্ধি যা এসছে শরীরকে একটি নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করে। আপনি যদি আপনার বাঁ হাত ব্যবহার করেন, আপনার ডান বা বাম মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে না। এর অর্থ এটা এভাবে কাজ করে না, না হলে সমস্ত বাঁ হাতি মানুষদেরই হওয়ার কথা। তাদের মস্তিষ্কে সাধারণত এরকম হতে দেখা যায় না। শক্তিগতভাবে যদি আপনার বাঁ দিক বেশি সক্রিয় হয়, এটা সম্ভব যে আপনার মস্তিষ্কের অন্তর্দৃষ্টিমূলক ভাগটি সক্রিয় হয়ে উঠবে,
না হলে এটা সম্ভব নয় আমরা জানি, আর তাই আমাদের বাঁদিকের জন্য এক গুচ্ছ সাধনা রয়েছে। আপনি যদি দেবী মন্দিরে গিয়ে থাকেন, সবকিছুই বাঁদিকে, কারণ আপনার মধ্যে এটি হলো ইডা আর এটি পিঙ্গালা। This is masculine, this is feminine. স্ত্রী শক্তিকে একটি নির্দিষ্টভাবে পরিচালনা করতে হবে আর পুরুষ শক্তিকে আলাদাভাবে, কারণ পুরুষ শক্তির এবং স্ত্রী শক্তির মূল নীতি হল ভিত্তিগতভাবে আলাদা। প্রশ্নটা এই বিষয়ে নয়, এটা খুবই অপরিণত মানুষের পক্ষে এটা ভাবা, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ। এটা একটা অপরিণত মন যেটা ভাবে কোনটা বেশি ভালো। এটা শ্রেষ্ঠত্বের প্রশ্ন নয়, এটা বিভিন্নতা। আপনি যদি পার্থক্যটি চিনতে না পারেন, জীবনের প্রতি সংবেদনশীল হবেন না। আপনি যদি সবকিছু সমান করে দেখতে চান, জীবনের প্রতি সমস্ত সংবেদনশীলতাই চলে যাবে। আপনাকে পার্থক্যটি চিনতেই হবে। কিন্তু একটা পার্থক্য একটা বৈষম্যমূলক পদ্ধতিতে রূপান্তরিত হওয়ার প্রয়োজন নেই। পার্থক্য শুধু পার্থক্যই, এটা প্রকৃতিতে বৈষম্যমূলক নয়। এখন পুরুষদের এই জলাধারে প্রবেশাধিকার নেই, এটা কি বৈষম্যমূলক? এটা শুধু একটা পার্থক্য। তো ডান এবং বাঁকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, এর অর্থ এই নয় যে একটি আরেকটির থেকে আরও ভালো। তারা আলাদা, তাই তাদের আলাদাভাবেই কাজে লাগানো উচিত।